চারের মাঠে থাকবে ফেরাউনের সাথে দুঃখিত মানুষ হিসেবে পৃথিবীতে সবচেয়ে বদ মানুষ অনেকে আল্লাহ বলে দাবি এই ছাই ঘুমাচ্ছ কেন ঘুমাচ্ছ কেন এইদিকে খেয়াল করো কারো গায়ে হাত দিয়ে থাকবেন না রেডি হয়ে বসে থাকেন আমার দিকে খেয়াল করে থাকবেন অনেকেই আল্লাহ বলে দাবি করেছে চার্লস ডারউইন হেওম হিগেল লেলিন কার্লার্কস এঞ্জেলস আবরাহা আবুল্লাহাব আবু জাহাল দাকেনুস ডিকেটিস সক্রেটিস নমরুদ ফেরাউন সাদ্দাদ কারণ অনেকে আল্লাহ বলে দাবি করেছে তবে ফেরাউনের মতো নোংরা দাবি কারণেই নেই ফেরাউনের দু তিনটা কথা শোনেন ফেরাউন বলছে মা আলিম তো গাইরি মোসা আমি ব্যতীত তোমাদের কোনো মাবুদ আছে আল্লাহ আছে এ কথা আমি ফেরাউন জানি না আমি আল্লাহ ফেরাউন বলছে موسی লা ই'তখাজতা এলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন তুমি যদি আমাকে বাদ দিয়ে কাউকে আল্লাহ বলো তাহলে আমি ফেরাউন তোমাকে জেলখানায় বন্দি করে দিব ফেরাউন বলছে আনা রবকুম লালা موسی আমি হচ্ছি তোমাদের সব সবচেয়ে বড় প্রতিপালক সবচেয়ে বড় আল্লাহ এগুলো ফেরাওনের কথা ফেরাউনের ব্যাপার আল্লাহর একটা বক্তব্য শোনেন আর ইয়ং মানুষ জি কাবে বা দানিকা তা কুন হলে খাল ফাঁকা আয়া ফেরাউন তুমি আজকে পানিতে ডুবে গেলে তোমার লাশটা আমি চিরদিনের জন্য রেখে দিলাম তোমার লাশটা কোনো জীবজন্তু খাবে না যখন আমি মিশর জাদুঘরে ঢোকলাম। চার পাঁচজন টিকিট করে তো খুঁজে পায় না তো বল বললাম যে কি ব্যাপার ফেরাউন কোথায় তো বলছে যে এত তাড়াতাড়ি ফেরাউনকে পাওয়া যাবে আবার টিকিট করা লাগবে তো দুইশো গিনি করে দিয়ে অনেক টাকা খরচ করে গেলাম সেখানে দেখি বারোটা লাশ একই রকম ফেরাউনের লাশটা কেমন যেন একটু কেমন কেমন লাগছে খুব একটা পার্থক্য বুঝিনা তো খালি এই সেই বলছে মানহাল আল ফারাল আসলি আসল ফেরাউন কে মানহাল ফারাল আসলি আর কেউ কেউ যারা দেখে এই তো ফেরাউন আসল ফেরাউন তার নিচে লিখা আছে আল ফারাল আসলি এ হচ্ছে আসল ফেরাউন তা আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি ফেরাউন তুমি কি সেই ফেরাউন মশার সামনে তুমি কি বলেছিলে আমি সবার চেয়ে বড় আল্লাহ আনা ربكم لا لا আমি তোমাদের সবার চেয়ে বড় প্রতিপালক তুমি কি বলেছিলে আসলে তুমি কি সত্তেই ফেরাউন ও কে আর তোর আমার উত্তর দিবে না আমি 40 মিনিট যাবত ঘুরেছি ওখানে 40 মিনিট যাবত পৃথিবী দুদিন দিন বাঁচতে এই পৃথিবীতে জুলুম করবে না ফেরাউন ডুবে গেছে কোন দিন রিকশালাকে বলবে ব্যাটা এক গাল ঘুরে দেবো একশো টাকা চাষ কেন বিশ টাকা ভাড়া এভাবে মুখে বলবেন না ক্ষমতা দেখায়ন না দাপট দেখায়ন না দলীয় দাপটে একদিন বসবাস করার বেঁচে থাকার চেষ্টা করিয়েন না দলীয় ক্ষমতা দেখে আর একজনের বক্তব্য বন্ধ করতে যায় না আচ্ছা আমি আব্দুল রাজাক বিন না হয় এতে আপনার ওই কী জেলার নাম তোমাদেরটা কী চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা না হয়ে বক্তব্য করতে পারলাম না তো সারা পৃথিবী বন্ধ হয়ে গেল করলেন যারা বন্ধ করেছ চুয়াডাঙ্গার লোকজন আমি তাদের বলে রাখি যারা চেষ্টা চালিয়েছ তোমাকে চ্যালেঞ্জ 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 তোমার 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 বংশকে জাতিকে আজকে বাপকে যে বক্তব্য দিচ্ছি কোরআন হাদিস বলে এই বক্তব্য তোমার বংশের অতীতে পঞ্চাশ বছরে কেউ যদি বক্তব্য দিয়ে থাকে আমি বক্তব্য দেব না তুমি বক্তব্য বন্ধ করতে এসেছো মানে তুমি কে তুমি বিন জিনিসকে চিনো এই যে দেখো বলছি এই যে দেখো বত্রিশ বছরে অপ্রয়োজনীয় কথা বলিনি তোমার হুজুরকে বলতে বলো দেখি এই যে বলছি দেখো বত্রিশ বছরে দিন কেশা কাহিনী বলিনি তোমার হুজুরকে বলতে বলো দেখি এই যে বলছি বত্রিশ বছর আমি মানুষের কাছে কোনো দিন পথ খরচ পাথেও চাইনি তোমার হুজুরকে বলতে বলো দেখি বত্রিশ বছরে আমি কোনোদিন নিজের পরিচয় দিনি চাপ দিয়ে যখন জিজ্ঞাসা করেছে তখন আমি বলেছে আমার নাম আব্দুর আর আমার বাপের নাম ইসুক এর চেয়ে বেশি বলিনি তোমার হুজুরকে বলতে বলো দেখি কি বলে তোমার হুজুর বত্রিশ বছর থেকে বলছি এটা দুয়া মানুষের বানানো করন মাজিদের গায়ে লিখা হয়েছে এ দেখো এক পৃষ্ঠে এক পৃষ্ঠের বেশি হ্যাঁ আজ এই যে বাম দিকে আর এই যে ডাম দিকে এক পৃষ্ঠা আছে তোমার হুজুরকে কেয়ামাত পর্যন্ত সময় দিয়েছি যেটা প্রমাণ করে দিতে পারে নবীর তাহলে আমি আর সেদিন থেকে বক্তব্য দেব না আমি আব্দুর আব্দুল ইসুক আমি চুয়াডাঙ্গায় কোনোদিন আসলে পুরুষ নারী তো আসবে হিন্দুকে আসতে হবে আমি এই দাবি রাখি বক্তব্য বন্ধ করা তো বহুদূরের কথা আমি আব্দুল্লা সাহবেন ইসুফ বক্তব্য বন্ধ করা তো বহুদূরের কথা মুসলিম পুরুষ নারী তো আসবে আসবে হিন্দুকে আসতে হবে হিন্দু আসলে আমি তার কিছু না কিছু উপকার জাতিকে ফাঁকি দিতে আসেনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আর বত্রিশ বছর থেকে একইভাবে কথা বলে আসছে উনিশ বিশ করেনি আমার বক্তব্য বন্ধ হবে মানে কেন হবে কেন বক্তব্য বন্ধ হবে বত্রিশ বছর আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি একটা লাইন পাবেন না সব বক্তব্য নেটে আছে মাঝ হাব আমি পড়ি না ওই পাতাই পড়ি না আমি কি ওটা আমি পাতাই পড়ি না আর আপনার হুজুরের বক্তব্য তুলে দেখেন খালি গালি আর গালি কেটা কালো হাড্ডি আর কেটা লামাঝাবি আর কেটা জাহান নামি আর কেটা ওয়াফি এগুলো নিয়ে আপনার হুজুর পড়ে আছে আমি মুখ খুলিনি কোনোদিন বত্রিশ বছর চ্যালেঞ্জ করলাম সব সব বক্তব্য নেটে আছে আপনি প্রমাণ করে দেখেন বত্রিশ বছর আমি কোনোদিন সরকারকে নিয়ে কথা বলিনি ও পাতাই পড়ি না আমি আপনি আমার ভালোবাসাতে আসেছেন এ কথা আমি বলি না আপনি কোরআন হাদিস মেনে চলবেন আপনাকে শুনতে ভালো লাগে সেই জন্য এসেছেন লাখো জনগণ হাজার হাজার জনগণ রাস্তাঘাটে চলা যান আজকে গাড়ি ঘোড়া ঠেলে ঠেল মানে না মানুষ যেতে পারছে। আমি আপনার ভালোবাসাকে স্বাগতম জানাই জাজাকম্লা খায় আমি আপনাকে ফাঁকি দিতে আসিনি আমি আব্দুর রাজাক আমি এ আশায় পড়ে আছি যে আপনি যদি আমার কথা মেনে চলেন ওখান থেকে যদি আমি দু এক নেকি পাই এটাতে আমি জান্নাতের আশা করছি আমি এবাদত করে জান্নাত পাবো এরকম আমার কাছে সময় বোঝা আমার জীবনটা এমনিতে রাস্তাঘাটে শেষ করে দিলাম আল্লাহ আমিন আপনারটা দিয়ে যদি বিচারের মাঠে পার হতে পারি এ আশায় আমি পড়ে আছি আমি চাচ্ছি আপনি যেন কথাটা মেনে চলেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি আমার এই দিনী ভাই বোনকে কবুল করো তারা তোমাকে বিশ্বাস করে তারা মেনে চলতে চায় পৃথিবীর পরিস্থিতিতে অনেক সময় পারে না তুমি তাদের অন্তরকে সহজ করে দাও তুমি তাদের পরিস্থিতিকে সহজ করে দাও তুমি তাদের রুজিতে বরকত দিয়ে দাও তুমি তাদের অর্থ সম্পদে নিরাপত্তা দান করো তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো তারা যেন সহজেই একটা চাকরি বাকরি করতে পারে রুজি উপার্জন করতে পারে তুমি তাদের চলার পথকে সহজ করে দাও তুমি তাদের চলার পথকে সংকীর্ণ করো না সম্মানিত তিনি ভাই বোন পৃথিবীতে সবচেয়ে বদ মানুষ ফেরাওন যে সলাত আদায় করবে ঠিক মতো করবে না সে ফেরাউনের সাথে থাকবে এর চেয়ে দুঃখজনক দুঃখজনক কি হতে পারে এদিকে দেখেন একজন লোক মসজিদে ঢুকে দুরিকাজ সলাত আদায় করে আমাদের নবীকে সালাম দিল আসসালাম আলাইকুম তখন আমাদের নবী বলছেন সাল্লে সাল্লে তুমি সলাত আদায় করো তুমি কর নি লোকটা আবার সলাত আদায় করলো করে আমাদের নবীকে সালাম দিল আমাদের নবী বললেন তুমি সোলাত তাদায় করো তুমি সলাত করো করনি লোকটি আবার সলাত আদায় করলো করে আমাদের নবীকে সালাম দিল তখন আল্লাহ রসুল বলছেন তুমি সোলাত তাদায় করো তুমি করনি তখন লোকটি বলছে আল্লিম নিকায় ফৌসলি কীভাবে সলাত আদায় করতে হবে আমাকে বলে দেন আমি এর চেয়ে ভালো করে সলাত আদায় করতে পারি না আল্লাহ রসুল তাকে যদি বলতেন হ্যাঁ তুমি সলাত তাদায় করেছ তবে খুব একটা সুন্দর হয়নি এ কথা বললেন না বলছেন তোমার সলাতি হয়নি অথচ কয়বার সলা তাদাই করলেন তিন তিনবার এক নেকিরও যে কথা বললেন না ওই কথাটা এবার ফিরিয়ে দেখেন দীর্ঘাত সলাত আদায় করেছে তিনটা জায়গাতে একটাও হয়নি তিনশো নেকি ছিল একটা কথার কথা তো অজুতে ভুল হয়েছে কত কাটা গেছে একশো রুকুতে ভুল হয়েছে কত কাটা গেছে আর একশো দুশো গেল তো সিজদায় ভুলে হয়েছে কত গেলো তিনশো গেল তার মানে এক নেই কেউ নেই এই হলো ঘটনা এ লোকের রুখু তার সিজদায় ভুলছিল আপনি দেখেনাই দহ শহরে যান যশোর শহরে যান খালি সিজদাদে যাচ্ছে আর আসছে ও যাচ্ছে আর আসছে আপনি সাঁতি দিতে পারছেন না চলেন আরেকটু এখানে আরেকটা জরুরি কথা বলে নিয়ে বাস্তব দেখাচ্ছি আমার দিকে চেয়ে থাকতে হবে এক খেয়ালে যারা দেখতে পাবেন না তারা আমার কণ্ঠের দিকে খেয়াল করবেন একটা হাদিস বোখারিতে আঠারো বার এসেছে হাদিসটা হলো এই যে আল্লাহ নবী বলছেন আবু সাহেব খুদ্রি যে আলী শোনো পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে তারা বেশি বেশি সলাত আদায় করবে তোমাদের সলাত তাদের কাছে কিছুই না তোমাদের গুলো একবারই কম তারা বেশি বেশি শ্যাম পালন করবে তোমাদের সেম তাদের কাছে কিছুই না তোমাদেরগুলো একবারই কম তারা বেশি বেশি তাসবি তাহালিল করবে হাজার দান আর তাসবি মিশিনে তাসবি তারা বেশি বেশি তাসবি তাহালিল করবে তোমাদের তাসবি তাহালিল তাদের কাছে কিছুই নয় আবু সাহেদ শোনো যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো কুরবানি করো যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে হাদিস বোখারি মুসলিম আমি বলি না এই ব্যক্তি সে ব্যক্তি হাদিস তো সত্য না কথা বুঝাতে পারলাম না আচ্ছা আমরা ঝিনাই দহের মানুষ আমরা ধরে নিলাম ঝিনাই দহে এরকম কেউ নেই এটাই ধরে নিলাম কিন্তু এক শ্রেণীর নামাজিক কালার আসলে হত্যা করতে বললেন এটা তো ঠিক এক শ্রেণীর রোজাদারকে হত্যা করতে বললেন এটা তো ঠিক এক শ্রেণীর সুভান আলহামদুলিল্লাহ বলা ব্যক্তিকে হত্যা করতে বললেন এটা তো ঠিক হাদিস মুসলিম মানে আম গাছে ধরতে পারে ধরে না অমবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে অবাস্তব কাজগুলি ঘটে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কেয়ামাত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বখারি মুসলিম আমি চিনতে পারি আর না পারি নামাজিকে হত্যা করতে বললেন এ কথা ঠিক রোজাদারকে হত্যা করতে বললেন এ কথা ঠিক তাসমি তাহলিলকারীকে হত্যা করতে বললেন এ কথা ঠিক তবে সে কে নিজেকে ভাবা প্রয়োজন তাকে খুঁজে বের করা প্রয়োজন চলেন এবার সলাদ দেখাই আল্লাহ আকবর বলে সলাত আরম্ভ করবেন যে যেখানে আছেন আমার দিকে খেয়াল করেন আল্লাহ নবী বলছেন সল্লু কামার এই তো উসল্লি পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছ তোমরা এভাবে সলাত আদায় করো তো এখন কি আল্লাহ নবী বেঁচে আছেন তাহলে বুদ্ধি তাহলে পরামর্শ এক বাংলা বোখারি সলাত অধ্যায় দেখেন দুই বাংলা মুসলিম নামাজ অধ্যায় দেখেন তিন সলাত অধ্যায় দেখেন এটা আদেশ আর একটা পরামর্শ আমাদের বইও দেখতে পারেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের সলাৎ বনাম প্রচলিত সলাৎ আব্দুর বিন ইসুক আমি মানুষ হিসাবে ভুলের ঊর্ধ্বে নই তবে আমি চেষ্টা চালিয়েছি সঠিকটা বলার আমি কোনোদিন মতামত পেশ করিনি কাহিনী পেশ করিনি হু হাদিস দিয়ে সলাদটাকে আয়াত দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করেছি আলবানিরটা খুঁজে পড়েন আমি আপনার কাছের মানুষ আমি আপনার দিনী ভাই এটাও দেখেন আবদুল্লার মিন্নাতুল বাড়ি সবাই পড়েন আবদুল্লাহ আপনাদের খুব প্রিয় ছেলে প্রিয় সন্তান প্রিয় ভাই আবদুল্লার আদায় এলাল্লার আল্লাহর সদস্য হন আবদুল্লাহকে খুঁজে বের করেন তার সাথে পরামর্শ করেন তার দাওয়া এলাল্লার সদস্য হন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করেন আপনারা ঝিনাইদহ জেলাতে পুনরায় বক্তব্য চালু করেন তার পরিকল্পনায় তার সাথে যোগাযোগ করেন বই পুস্তক নেন আপনারা তার সাথে চলেন আমিও চাচ্ছি কেন ও যখন বক্তব্য আমিও শুনি তার মানে আমি দেখি যে আমার বক্তব্যের সাথে তার বক্তব্যের অনেক অংশ মিল নেই ওই যে আলোচনাটা ও করলো হাদিসটা যেটা বলল। আমি ওই হাদিস বলেছি কিন্তু ও যেটা বলেছে সেটা আমি জানি না একই হাদিস ও যেটা বলেছে সেটা আমি বুঝতে পারিনি আপনাকে এক মিনিট এখানে দেখায় তার জাজল্য প্রমাণ একদিন বলছে বক্তব্যে যে আল্লাহর নাম আছে শাকুর আল্লাহর একটা নাম কি শাকুর শুক্রিয়া আদায় করেন আল্লাহ নিজে শুক্রিয়া আদায় করেন তো কি শুক্রিয়া আদায় করেন তখন বলছে কি শুক্রিয়া আদায় করেন এই যে শুক্রিয়া আদায় কি পতিতালয়ের মহিলা পায়ের জুতা খুলে অরিনীতে বেঁধে ইঁদারায় নামিয়ে পানি উঠিয়ে কুকুরকে পান করালো আল্লাহ তখন বলছেন আচ্ছা 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 তুমি একটা ভালো কাজ করলে আমি শুক্রিয়া আদায় করি যা তোমাকে মাফ করে দিলাম আমি এইভাবে ছেলে বললো আর আমি বলি কি পৃথিবীর মানুষ আমার দিনী ভাই বোন পথিত মহিলাকে ধান কুকুরকে পথিত মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পাই তাহলে জামিয়া সালাফিয়াতে দশ টাকা দান করলে জান্নাত পাবে এটা বলেছে কেন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শের মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষার ব্যতিক্রম মাধ্যম জামিয়া সালাফে ডাঙিপাড়া পবরাজ সেই জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফে ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল বাস্তব দেখার জন্য আপনি আসেন সামনে মার্চের দুই তিন সম্মেলন রূপগঞ্জ নারায়ণগঞ্জ একান্ন বিঘে জমির ওপরে রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়াটি কত বিঘা জমির ওপরে একান্ন বিঘা জমির উপরে যার একটা মসজিদ তৈরি শুরু হয়েছে দুইশ শতক জমির উপরে যার এক তালাতে দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে যাওয়া তো দরকার আপনার যত ভালোবাসা সামনে বৃহস্পতিবারে আল্লাহ রাস্তায় ট্রেনে চড়ে আপনি বিমান বন্দরে নামবেন নেমে বলবেন জামিয়া সালাফিয়া যাব কাঞ্চন ব্রিজ বাস কাঞ্চন ব্রিজ আর কোনো কথা নেই রূপগঞ্জ কাঞ্চন ব্রিজ সম্মানিত দিনই ভাই বোন যে পরশু বৃহস্পতিবার আসছে তার পরের বৃহস্পতিবার শুক্রবার আমি আপনাকে দেখাই তো এখানে আর একটা বলে নি একটু শুক্রিয়া এদিকে দেখেন শুক্রিয়া ইনো সালাই সালাম জনগণকে বললেন আমার কথা মানো জনগণ মানলো না ইনো সালাই সালাম বলেন এই তোমরা ধ্বংস হবা এ বলে পালিয়ে গেলেন সবাই বললো আরে ইউনুসের কথা সত্য ধ্বংস হয়ে যাবো আল্লাহকে মেনে নাও সবাই মেনে নিল কেউ ধ্বংস হলো না ইনু আলাই সালাম নৌকায় উঠে গেলে নৌকা চলে না নৌকা বন্ধ হয়ে গেল নৌকা ভারী হয়ে গেছে সালাম বলেন আমাকে পানিতে নামিয়ে দাও সবাই বলল এত বড় ভালো মানুষকে নামাবো না 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 লটারি করি লটারি করি লটারিতে ইনুসা সালামের নাম আসলো সালামকে নৌকার লোকেরা সাগরে নামিয়ে দিল সেবার সাগরে বড় মাছে খেয়ে নিল ঘটনা ছিল রাতে মাছের পেট অন্ধকার পানির ভিতরে অন্ধকার তিন অন্ধকারের ভিতরে বললেন তা এই শব্দের আঘাত সপ্তম আকাশের উপরে লাগলো তখন সপ্তম আকাশ থেকে বলছেন ইনুস তুমি যখন তিন অন্ধকারের ভিতরে লাইল বললে তা আমি একটু সুক্রিয়া করি আমার নাম সাঁকুর একটু করি করেন মাছ মুখ থেকে বের করে সাগরের পাশে ফেলে দাও সোহান আল্লাহ তখন মাছ আলাইসাল্লামকে কি করলো সাগরের পাশে ফেলে দিল এখন ওমানে যখন গেলাম তখন বন্ধু বান্ধব বলছে এই জায়গায় ইনুসালাই সালামকে মাছে ফেলেছিল তখন আমি বলছি দেখো আমার এগুলো বিশ্বাস হয় না এই জায়গা তুমি কি সেই জায়গা তোমার ওপরে কি সত্যি ইনুস সালামকে ফেলে দেওয়া হয়েছিল তোমার এখানে কি একটা লাউ গাছ সৃষ্টি হয়েছিল কথায় লাউ গাছে কিন্তু মাছই বসে না ভাইজান বুঝেন লাউ গাছে মাছি বসবে না ইনুসআ আলাইসাল্লাম কয়েকদিন মাছের পেটে ছিল শরীর হাত পোলে ফুলে গেছে মাছি বসবে এই জন্য আল্লাহ সেখানে একটা লাউ গাছ সৃষ্টি করেছিলেন লাউ গাছের কারণে সেখানে মাছি বসছিল না শুক্রিয়া আল্লাহর নাম শুক্রিয়া শাকুর আল্লাহর নাম শাকুর আপনি কাজ করেন উনি তার শুক্রিয়া আদায় করবেন আত্মার সুক্রিয়া আদায় করবেন আল্লাহবার বার সলা আরম্ভ করবেন দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখবেন শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে চাঁপায় নবাবগঞ্জে মহিলা বৈঠকে বলেছে মহিলারা বুবু। যখন দাঁড়াবা পায়ের গোড়ালিকে জমা করে নিও পায়ের গোড়ালি যদি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে একবার মিথ্যা কথা বুবু। যখন নামাজে দাঁড়াবা বুবু যদি সালোয়ার কামিজ পরিও বুবু, যদি সালোয়ার না থাকে যদি শাড়ি পরো ববু তাহলে ল্যাঙ্গট পরে নিও যদি ল্যাঙ্গট না পরো ববু লজ্জার স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে একবারে ডাহা মিথ্যা কথা নারী পুরুষ সবাই কিভাবে দাঁড়াবে বলেন তো শরীরের ভারসাম্য বজায় রাখতে দুই মাঝে পায়ের যতটুকু ফাঁকা রাখবে রাখতে হবে সেটুকু আল্লাহ কিছু বলেননি এরপরে সুন্দর করে অজু করে নেন তার আগে একটু পেশাব পায়খানার কাজ থাকলে করে নেন বসবেন তখন বলবেন বিসমিল্লা আল্লাহল খাবাইস। বিসমিল্লা যদি ছেড়ে বলেন তাহলে শয়তান লজ্জা স্থান দেখতে পাবে ক্ষতি করতে পারবে না আর যদি বলেন বিসমিল্লা সহ বিসমিল্লা তাহলে শয়তান আর দেখতেই পাবে না অন্ধ হয়ে গেছে বিসমিল্লা এত পাওয়ার আর টয়লেটে শয়তান থাকে সময় শয়তানের জায়গা হলো টয়লেট পায়খানা খায় গোবর খায় হাড় হাডি খায় এটা তার রুচি যার কারণে শয়তান ওখানে থাকে যার কারণে এভাবে দোয়া পড়বেন এইবার আপনি বসেছেন তখন থেকে কোনো জিক রাজকার চলবে না উঠেন গোফরা করতে করতে এখন শুরু পারবেন ওই টয়লেটে কেন আপনার টয়লেটটা একবারে ঘরের চেয়ে সৌন্দর্য আছে তো আব্দুর আব্দুল সাহেব টয়লেটে বলে জিক্র করা যায় না দোয়া পড়া যায় না হ্যাঁ যায় না এটাই ঠিক কোন সময় যায় না এসব পাইখানা চলাকালীন যায় না কথা বুঝা গেল না মনে হয় দোয়া পড়ে বসেছেন বাস এখন আর কিছু বলবেন না দোয়া পড়ে উঠেন বাস এখন বলেন আগেও বলেন পরেও বলেন এর পরে বলি আপনাকে পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন পানি না থাকে তখন ঢেল টিস্যু পেপার ঢেল টিস্যু পেপার আগে পরে পানি এটা মিথ্যা ধর্ম আপনি পানি দিয়ে পবিত্র অর্থ অর্জন করেন হাতে পায়খানা লেগে যাক আপনি মাটি দিয়ে মেজে নেন এটাই শরীয়ত সাবান দিয়ে মেজে নেন এটাই শরিয়ত পানি নেই তখন ঢেল টিস্যু পেপার নেন এটাই শরীয়ত এবার ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটবেন এইটা শরীয়ত নয় পায়ের উপরে পা উঠাবেন এটা নবীর নীতি নয় খক করে কাশবেন এটা নবীর নীতি নয় আপনাকে আমি কষ্ট দিতে আসিনি আপনি আমার দিনই ভাই আপনি আমার কথা মানিয়েন না তবে একটু শুনে রাখেন আপনি তো চল্লিশ কদম হাঁটছেন তো আপনার স্ত্রীকে একটু পবিত্রতা অর্জন করতে চল্লিশ কদম হাঁটতে হবে না তো আপনার স্ত্রী যদি ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটে তাহলে মানুষকে কেমন কেমন লাগবে না তো পুরুষ মানুষকে নারীকে দেখলে যদি কেমন কেমন লাগে তো পুরুষ মানুষ যখন হাঁটে তখন নারীকেও কেমন কেমন লাগে একই মুখামুখি ওটা নয় আপনি আমার কথা মানিয়েন না তবে কথা এটাই এটা আপনি বিশ্বাস রাখবেন আমি আব্দুর রাজ্জাক বিন এইসব জাতির সামনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি মিথ্যা তো বহুদূরের কথা বিচার মাঠে এইভাবে বলবো ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত আপনি হবেন আমাকে হওয়া লাগবে না ইনশাল্লাহ বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না যা বলছি সেটাই তবে আমি মানুষ বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই বলার পূর্বে আল্লাহ কোনো ধোয়া পড়বেন না সুন্দর করে অজু করেন অজু করার পরে বলেন আসহদ আল্লাহ অন আব্দ জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে সবটা খুলে গেছে